লক্ষ্মীপুরের রামগঞ্জে নয়টি ওয়ার্ড নিয়ে 1991 সালে প্রতিষ্ঠিত হয় রামগঞ্জ পৌরসভা, যেখানে প্রায় লাখখানিক মানুষের বাস। 2005 সালে এই পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীতিকরণ করা হয়, তবুও উন্নয়নের ছোঁয়া লাগেনি। নাগরিকদের অভিযোগ, পৌরসভার বেশিরভাগ সড়কের বেহাল দশা, বড় বড় গর্তে একটু বৃষ্টিতে হয় জলবদ্ধতা, নেই ড্রেনেজ ব্যবস্থাও। সড়কবাতি না থাকায় রাতে চলাচলে বিড়ম্বনায় পড়তে হয় নাগরিকদের। 8-10 বছর যাবৎ কোনো নাগরিক সুবিধা পাচ্ছি না, রাস্তাঘাটের বেহাল দশা। বর্ষাকালে প্রচুর দুর্গন্ধ সৃষ্টি হয়, সেই খালটা কোনোভাবে পরিষ্কার করা হয় না এবং রাত্রে আমাদের হাঁটতে এই জায়গায় অসুবিধা হয়। এখানে কোনো পানীয় জল ঠিকমতো আসে না, রাস্তাঘাটের কোনো ঠিক নাই। নিয়মিত পৌর কর দিয়ে কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা না পাওয়ার ক্ষোভ জানালেন পৌরবাসী। আমরা নিয়মিত পৌরসভার কর পরিশোধ করি, এখন পৌরসভার রাস্তা যদি বেহাল দশা হয় তাহলে জনগণ কই যাবে? নাগরিকতা কোনো সুযোগ সুবিধা পাইতেছি না এবং আমাদের এখানে একটা লাইট নাই। রামগঞ্জ পৌরসভার মেয়র জানালেন সমস্যার সমাধানে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। দুইটা রাস্তা আমরা টেন্ডার দিয়েছি, আরো 60-20 লাখ টাকা টেন্ডার দিব। এরপরে আমরা পরবর্তীতে আমাদের আর একটা প্রকল্প হওয়ার কথা আছে, সেটা যদি হয়ে যায় সেটা চূড়ান্ত পর্যায়ে। পর্যাপ্ত অর্থ বরাদ্দ পেলে পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান করা হবে বলেও জানান পৌর মেয়র। মাঝারুল আনোয়ার টিপু, বৈশাখী সংবাদ, লক্ষ্মীপুর।